ওটা দেশাল দেশাল এটা দেশাল আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ কি জাতের সাইওয়াল দর্শক সাইওয়ালের কালারটা দেখেন এটা গির আছে গির আর এটা সাইওয়াল এই বাকরাটা 2 লাখ 20 দাম চাচ্ছে তো ভাই নিলি একবার 15000 পড়ে অরজিনাল পাকিস্তানেরও হয় ভাই অরজিনাল 180 এক চোলটা বলছে ভাই 3536 আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি পোশোয়ার থেকে আমরা যেখানে আছি এখানে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে মোটা তাজা করণ সেগুলোর বর্তমান বাজার মূল্য জানাবো আর আজকে তারিখ 8 তারিখ ফেব্রুয়ারি মাস 2024 রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক হাট প্রত্যেক বৃহস্পতিবারে হয়ে থাকে সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে দর্শক শুরুতে আমরা বেশ দুইটা বাচ্চা দেখতেছি আরিফ ভাই থেকে দেখব আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ কি জাতের বাচ্চা এটা আপনার এটা ব্রাহ্মার ক্রস ভাই ব্রাহ্মার ক্রস জি ভাই কিভাবে ব্রাহ্মার ক্রস আমার একটু বোঝান তো এটা ভাই তলা গলা সব দেখতে এটা তো সাইওয়ালেরও হয় ভাই অরিজিনাল পাকিস্তানেরও হয় ভাই অরিজিনাল পাকিস্তানেরও হয় হ্যাঁ ভাই তাই জি ভাই আচ্ছা কত চাচ্ছেন এই বাচ্চা এটা ভাই দাম চাচ্ছে 175 ভাই 175 চাচ্ছেন জি ভাই আচ্ছা কেমন বেচবেন এটা এটা ভাই আলোচনার মাধ্যমে কথা হবে দাম পেয়েছেন দাম বলছে ভাই 35-36 দাম বলছে জি ভাই আচ্ছা আর এই বাচ্চাটা কেমন বয়স হবে এটাও মন করেন আপনার সেম বয়সেরই কত সেম বয়সটা জানতে চাচ্ছি এটা 35 আছে না সেম বয়স বয়সটা কত 10-11 মাস আচ্ছা দাম চাচ্ছেন 1,35,000 জি ভাই কেমন বেচবেন ভাই এটা এটাও ভাই নিলি একবার 15000 পড়বে পিস একদম পিস 15 1,15,000 পড়বে দাম পেলেন আজকে দাম তো পেয়েছি ভাই আচ্ছা দামও পেয়েছেন আরিফ ভাইয়ের দুইটা গরু দেখালাম মাশাআল্লাহ মোটা তাজা করণ বাছুর যাতে মানে ভালো আছে পছন্দ হইলে ওনার সাথে কন্টাক্ট করতে পারেন আমরা কোন ভাই দেখে নেবে দর্শকে কি জিনিস এই দেখেন ভাই একদম দাম তাই তো দারুণ তো এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে লাল খয়েরি না এটা খয়েরি এটা পিয়ালা কালার ভাই দুটো বাচ্চা দেখ দর্শকদের দেখে শুনে তারপরে নেব আচ্ছা দর্শক পাতা থেকে শুরু করে নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার ভালো আছে পছন্দ হলে ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন ভাইয়া ফোন নাম্বার বলেন 0401-72-58-12 0401-72-58-12 জি ভাই ঠিক আছে আরিফ ভাই নাকি একদম জাতে মানে ভরপুর ভাই আচ্ছা অনেকদিন পরে আবার এই কালেকশন করেছি ভাই তাই নাকি সেই ঈদের বাজারে করছিলাম আবার অনেকদিন পরে তাই আচ্ছা ভালো আর আলামিন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কয়টা আছে আজকে ভাই পাঁচটা আছে ভাই পাঁচটা বাচ্চা আছে মোটা তাজা করুন আলামিন ভাই থেকে আমরা দেখব মাশাআল্লাহ প্রথমটা কি জাতমান এটা ভাই একটু পাকিস্তানের ভিতরে কুরাস আছে ভাই ফুল পাকিস্তানি নয় ভবিষ্যতে বড় হবে গায়ে মাংস লাগবে একদম চেহারে আরো ওর ছাড়িয়ে দেবো ওই চামড়া গুলো আরো যেগুলো জড়ো হয়ে আছে না দেখুক অসুবিধা নেই মাথার গেট আপটা দেখেছেন ভাই নিজের জিনিস বলেই বলছেন আপনি 100টা মাল মিলাবেন এই মাথার গরুটা পাবেন না এর ব্রাহ্মার হালকা একটু আছে আমি চুপি চুপি কথা শুনি ব্রাহ্মা তো নাই আমি সেটা বলিনি যে ব্রাহ্মা হলে তার ওই টাকা দাম চাতাম না আমি আর আমি কিনতেও পাতাম না নিঃসন্দেহে খুঁত নেই এইটু কোনো বলবো আপনার ভাই বিশ্বাস করেন আপনি যেটা মনে করছেন না আমি কিন্তু 35 দাম চাচ্ছি আপনি কেছেন না ভাই গরু 5000 পাটি আছে ভাই গরু 5000 পাটি আছে ভাই কি আলেন ভাই হইলো না না হইলো না ভাই আচ্ছা ব্যাটে বটলে মিললো না আপনার এই যে পাকিস্তানি ক্রসটাতে ছিলাম আমরা জি ভাই এটা কত চাচ্ছেন ভাই এটা 115 দাম চাচ্ছি ভাই বয়স কেমন এর 6 মাস আপ এরকম হবে 6 মাস 6.5 মাস আচ্ছা আচ্ছা
কত চাচ্ছেন বললেন 1 লাখ 15 দাম চাচ্ছেন 15 কেমন বেচবেন 95 হলে দিয়ে দেব ভাই আচ্ছা তারপরের এটা এটা পাকিস্তানি না জি ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা 120 দাম চাচ্ছে ভাই 1 লাখ 20 এটা কেমন বেচবেন এটা 100 এর উপরে 1 2000 এর খেয়াল আছে ভাই দাম পেলেন 95 96 92 এরকম দাম বলতেছে আচ্ছা ঠিক আছে তারপর আমরা দেখতেছি আবারো ভাইয়ের কালো কালারের একটা পাকিস্তানি জি ভাই তাই তো জি ভাই আচ্ছা এটার বয়স কেমন এটা 6 মাস হবে 6 মাস হবে কেমন চাচ্ছেন এটা এটা 110 দাম চাচ্ছে 110 বেচবেন কেমন এটা 95 হলে দিয়ে দেব ভাই 95 হলে দিবে আবারো ডাক পড়েছে ওনা বলেন ভাই ওই যে ওই পার্টিটাই ভাই এই দুইটা কি একসাথে চাচ্ছেন যে দুটো একসাথে দাম চাচ্ছে ভাই দামদার হচ্ছে ওনার সাথে কোনটা ওনার সাথে দামদার আছে এই বাদিকের এইটা ওরেরটা ভাই আচ্ছা ওনারা কত পর্যন্ত বলছে 103000 বলেছে আর আপনি আর আমি 12000 চেয়ে দিয়েছি লাস্টে আচ্ছা 12 চেয়েছেন 103 দাম হইছে আর এই এই মাসখানেটা কত চাচ্ছেন এই মাসখানেটা 5000 দাম বলতেছে ভাই বুঝছেন হ্যাঁ আর আমি 15 চেয়ে দিয়েছি ভাই আচ্ছা আলাইন ভাই ধন্যবাদ আপনার ফোন নাম্বারটা বলে দেন 01610 8239 81 আমি দর্শক আমরা এখানে বেশ চারটা বাচ্চা দেখবো সাবুল ভাই ভালো আছেন কি অবস্থা ভালো ভাই কয়টা আছে সত্যি পান খাতি খাতি বলছেন মিথ্যে নাই তো বাড়ি আলম যাবে বলো মিথ্যে কথা বললি কত দাম চাইলেন এই দুটো তাই এরপরে 180 বেচলেন 90 করে পিস আচ্ছা আর এই দুইটা তো এটা থেকে কম বয়সের না এগুলো যাতে মানে কি আছে ভাই এটা গির আছে গির আর এটা সায়ল গির না মাশাআল্লাহ দারুণ তো বাচ্চাগুলো আদান কি এই গির কত চাচ্ছেন 105 চাচ্ছি ভাই বেচবেন কত হইলে 90 হলে বেচবো 90 দাম পেলেন আজকের হাটে 85 বলছে 85 আর এই সাইওয়ালটা বয়স কেমন হবে এই ছোট বাচ্চা দুটোর বয়স কেমন হতে পারে এগুলো 6 মাস 6 মাস আর এই সাইওয়ালের দাম কত চাচ্ছেন 95 দাম চাচ্ছেন তাই সস্তাই তো তাহলে আপনার কাছে আজকে গরু কত বেচবেন এটা 82 হলে বেচা যাক ভাই ফিক্স দাম ফিক্স দাম 82 দাম পেলেন কেউ বলেছে 80 ভেঙে কয় 80 ভেঙে বলতেছে দর্শক এই যে সাবুল ভাই পাঞ্চি বাচ্চা ওনাকে একটু দেখে রাখেন আপনার ফোন নাম্বারটা বলেন ভাই 0914 হ্যাঁ 2739 লজ্জা করছে আপনার চেহারা দেখাতে না ঠিক আছে দর্শক পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক মাশাআল্লাহ আমরা আরিফ ভাইয়ের আড়ে চলে আসলাম অনেক দারুণ তিনটা বাচ্চা দেখতেছি তার কাছে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি তিনটাই ছিল না আরো ছিল আরো ছিল বিক্রি হয়ে গেছে আর তিনটা শেষমেশ আছে আচ্ছা আছে যা গরুগুলো জাত মানে কি আছে ভাই গরু সাইওয়াল সাইওয়াল এটা এটা দর্শক সাইওয়াল বলতেছে সাইওয়াল আর ভাই এই মাছখানেরটা কি জাত ওটা দেশাল দেশাল এটা দেশাল দেশাল আর এই পাশেরটা ভাই ওইটা হচ্ছে ওইটা সাইওয়াল সাইওয়াল দর্শক সাইওয়ালের কালারটা দেখেন দারুণ ভাই এগুলোর দাম কেমন চাচ্ছেন এই পাকড়াটা 2,20,000 দাম চাচ্ছে পাকড়া 2,20,000 দর্শক 2,20,000-এর গরু দেখেন একটা বাচ্চা গরু আচ্ছা সাইওয়াল পাকড়া একটা গরু 2,20,000 চাচ্ছেন কেমন বেচবেন এটা বেচার কথা বলবো না ভাই বেচার কথা বলবেন না আচ্ছা তাহলে আপনার থেকে কিনতে হইলে কি করবে পাবলিক
যোগাযোগ করবে আপনারা যোগাযোগ করবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন ভাই 01914 হ্যাঁ 831036 আবার বলেন 01914 83 10 36 01914 83 10 36 এটা হচ্ছে আরিফ ভাইয়ের ফোন নাম্বার ওনার কাছে বাহ দারুণ আজকের হাতের সেরা তিনটা বাছুর আমি আপনাদেরকে দেখাইতে পারলাম উনি আমদানি করেছিল তাই পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আমি এতক্ষণ আপনাদেরকে শিয়ালমারি পশু হাটের মোটা তাজা পরন বাছুর গরুর বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা